আমি বুঝতে পারছি যে আমারই প্যাচে ডক্টর রায় আমাকে ফেলার চেষ্টা করছেন। ফেলার চেষ্টা করছে কি স্যার? তো ফেলে দিয়েছে, মানে ও তো সাকসেস স্যার। মানে আমি বলছি যে বিমানবাবু স্ত্রী মানে তপতী দেবী তো আমাদের হাতের বাইরে চলে গেছে স্যার। স্যার এবার থেকে ওই নেফ্রোলজিক কাল্টিমেট আছে না স্যার, দেখবেন বিমানবাবুর বইয়ের সাথে আঠার মতো লেগে আছে স্যার। কেসটা যে কী করে ফাইল করবে স্যার সেটাই তো বুঝতে পারছি না। তপতির কেসে ডক্টর রায় এত ইন্টারেস্ট নিচ্ছেন কেন সেটা বুঝতে পারছি। ওই সোনালির সাথে ডক্টর সিনের তো একটা, এখন মনে হচ্ছে কি জানো তো, সোনালি বলে বিট্রে করছে। সোনালি কি বলছেন স্যার? আমি গুরু মিলে হ্যাঁ স্যার ওকে না ভালো করে কড়কে দিয়েছিলাম। ওই কড়কা নিতে যে কোনো কাজ হয়নি সেটা বুঝতে পারছো না? ভীষণ ডিয়ার্ড মেয়ে, ভেবেছিলাম যে ধমকে ধমকে দিলে ও চুপ করে যাবে, কিন্তু স্যার আপনি শিওর? হ্যাঁ আমি 100% শিওর। ওই তপতি আল্ট্রাসোনোর ব্যাপারে আমি ডক্টর রায়কে বলেছিলাম, কিন্তু ডক্টর রায় ডক্টর সেনকে পাঠালেন, অথচ উনি এখন নিজে আসছে। কিন্তু তপতি রেনার ফেরিয়রটা আমার কাছে অ্যাকিউট সিমটম বলে মনে হচ্ছে না। তাহলে কি করে স্যার? মেডিকেল সায়েন্সের এথিক্স আছে জানো তো, উনি একটা ডিপার্টমেন্টের হেড, ওনার ওপিনিয়নকে আমি ডিসকার্ড করতে পারি না। কিন্তু বিমানবাবুর টাকাটা অ্যাডভান্স সেটা তো ফেরত দিতে হবে। কি বলছেন স্যার, ওর লোপা কেস? লোপা কেস আর কোথায় রইল যখন সেখানে ডক্টর রায় নাক গলাচ্ছেন? না 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 আপনি স্যার মিচিমিচি টেন্স হচ্ছেন, মানে ডেলিভারি তো নেফ্রোলজিতে হবে না, হবে মেটারনিটিতে। হাই স্যার শুনুন না স্যার, লেবার রুমে তো আসতেই হবে না, আর সেখানে তো অপারেশনটা হবে। বলছো একটা রিস্ক নিয়ে দাও স্যার। নো রিস্ক নো গেন। গুরু তুমি ভুল ইংলিশ বলছো, নো হিক্স নো গেম। হ্যাঁ স্যার ওনার ও ঠিক কথা বলছে স্যার, নো হিক্স নো গেম। খুব ভালো ইংলিশ স্যার। স্যার আমি বলছি কি, আপনি পারমিশন দিন ওই মেয়েটাকে আমরা টাইট দিয়ে দেবো। না তুমি ঠিকই বলেছো, ওকে একটু টাইট দেওয়া দরকার। হ্যাঁ স্যার, আরে যেমন কুকুরটা তেমনি মুকুর হওয়া উচিত স্যার, এই এতদিন তো মুখে কথা বলেছি, এবার গায়ে হাত পড়বে। এই গায়ে হাত পড়বে মানে? না স্যার ওই ব্যাপারটা আপনি ছেড়ে দিন, আমরা দেখে নিচ্ছি। না না মানে তা মানিটা কি কিছু? না 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 স্যার সেটা আপনি বুঝবেন না, আপনি চুপ করে থাকবেন, বুঝবেন না। কি ব্যাপার এত আনমাইন্ডফুল কেন? কি অবাক লাগছে ভীষণ। কেন জানি না, এই এখানে আসা, একসাথে কফি খাওয়া, সব কিছু। শিউলি এর আগেও কিন্তু আমরা একসঙ্গে কফি খেয়েছি, তবে তুমি হয়তো ভাবতেও পারোনি যে কফি খাওয়ার ছুতো করে তোমাকে এখানে ডেকে এনে আমি তোমাকে প্রপোজ করব। আসলে একজন না একজনকে তো বলতেই হতো, তুমিও চুপ করে থাকবে আমিও চুপ করে থাকব, তাহলে জীবনটা তো এইভাবেই কেটে যেত। অবশ্য তোমার এই হাসিটা যদি পজিটিভ হয় তাহলে তো সামনে অনেক কাজ। অনেক কাজ? অনেক কাজ না, মাকে বলতে শুনেছি লাখ কথা হলে নাকি বিয়ে হয়। এ তো গেল শুরুর কথা, তারপরে বিয়ের কার্ড ছাপানো, বাসনপত্র কেনা, বিয়ের জামা কাপড় কেনা, ক্যাটারিং অর্ডার দেওয়া, প্যান্ডেল বুক করা, এসব। আর তারপর আসছে বিয়ের দিনের এক গাদ রিচুয়ালস, সেই গায়ে হলুদ থেকে তত্ত্ব, তারপরে এক গাদা। তবে সবথেকে প্রবলেম হচ্ছে যে সারাদিন
উপোস করে থাকতে হবে। Well, that's a big... কি হলো? তুমি হা করে কি দেখছো? আপনাকে। Well, আমি কিন্তু তুমি করে দেখেছি। আমি এত তাড়াতাড়ি পারবো না। Sorry. Okay. Take your time. হ্যাঁ, তো এবার বলো যে হা করে, সরি, তুমি হা করে কি দেখছিলে? দেখছিলাম আপনার স্বপ্নগুলোকে। একটা বিয়ের জন্য এত স্বপ্ন আছে আপনার? আমার কাছে তো একটা বিয়ে মানে রেজিস্ট্রারের অফিস, খুব কাছের দু একজন বন্ধু বান্ধব, একটু মিষ্টি কথা, একটু হাসি মুখ, ব্যাস। না না, আমার আমার বিয়েতে সব হবে। আমার বিয়েতে সেই সিঁদুর খেলা থেকে আংটি বোতল সব। আচ্ছা বাবা, সে দেখা যাবে, কিন্তু এখন এবার উঠতে হবে। আমার আজকে অফ থাকলেও আপনার কিন্তু নাইট ডিউটি। আচ্ছা, ওঠার আগে লাস্ট কোয়েশ্চেন। কি কোয়েশ্চেন? আচ্ছা, কোয়েশ্চেনটা করুন, উত্তর দেবো কিনা জানি না। ঠিক আছে, আমি রিস্কটা দিলাম। আজকে আজকে সবথেকে ভালো মুহূর্ত কোনটা? আপনার মুখে প্রথম তুমি শোনা। আমি বাইরে অপেক্ষা করছি। খোকা, এই শোন, তুই আমার মাথা হাত দিয়ে দিব্যি করে বলতো যে তুই যেটা বলছিস সত্যি কথা বলছিস? তোমারই বা হঠাৎ মনে হলো কেন যে আমি মিথ্যা কথা বলছি? দেখ খোকা, তুই কথা বদলাবি না। আমাকে তো গুরুজি বললেন যে ওই ওই বড়িটা খেলে বৌমার এতদিনের যা এসপরস্পর হর হয়ে যেত। এসপরস্পর মানে তুমি বাচ্চা নষ্ট হওয়ার কথা বলছো? তোমার গুরুজি তোমাকে এই কথা বলেনি যে ওই এসপরস্পর করতে গিয়ে তপতির লাইফ এসপরস্পর হয়ে যেতে পারে? কি তোমায় বলেনি? ও, তার মানে তুমি সব কিছু জানতে যে ওই বড়িটা খেলে তপতির লাইফ রিস্ক আছে, তাও তুমি আমাকে মিথ্যে কথা বলে যে তপতির কোনো ক্ষতি হবে না? আমি আমি এতটা জানতাম না রে খোকা। এটা ঠিক যে মেয়ে হোক আমি চাইনি, কিন্তু বৌমার কোনো ক্ষতি হোক এটাও তো আমি চাইনি। আমাকে তো গুরুজি বললেন যে ওই বড়িটা খেলে বৌমার যে কোনো একটা অঘটন ঘটে যেতে পারে, মানে ওই মানে মানেটা যে কত ভয়ঙ্কর তুমি সেটা খুব ভালো করেই জানো। এবার মা তুমি আমাকে বলো যে ওই বড়িটা আমি তপতিকে না দিয়ে খুব অন্যায় করেছি। ও, তার মানে ওই বড়িটা তুই বৌমার হাতে দিসনি? আমি তো ভেবেছিলাম এটা বৌমারই কোনো কারসাজি। তপতি কোনো কারসাজি জানে না মা, আর তোমার যা কারসাজি করার ছিল এতদিন তুমি তা করেছো। এবার তোমরা আমার কারসাজি দেখবে। তোর কারসাজি মানে? ভয় পেও না মা, তোমার এবার নাতিই হবে। তুই 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 কি বলছিস কি খোকা? মা, আমি আমি একদম ঠিক বলছি। কিন্তু তুই যে বললি, এই তুই তো বলেছিলি আমাকে যে ডাক্তারের রিপোর্টে বলেছে মেয়ে হবে। ভুল বলেছি, মিথ্যে বলেছি, আর সেই মিথ্যে বলার খেসারত বেচারি তপতিকে দিতে হচ্ছিল। বারবার এক কথা বলিস না খোকা, তোর মা খুনি নয়, আর তাছাড়া বাচ্চা নষ্ট করাতে গিয়ে লাখে একটা মানুষ মারা যায়। মা, আমি তোমাকে কি করে বোঝাবো মা? তোমাকে বোঝানোর মতন কোনো জ্ঞান বা বুদ্ধি আমার কিচ্ছু নেই। লাখে একজন মারা যায়, সে একজনও তো একটা মানুষ, তারও তো ভাই আছে, বোন আছে, মা আছে, বাবা আছে। পুরনো কাশন দিকে আর কোনো লাভ নেই।
তবে মা আমি তোমাকে একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, তোমার ওই গুরুদেবের বড়ির কথা তপতি যাতে ঘুণাক্ষুরও জানতে না পারে। কারণ ও যদি জানে তোমার প্রতি ও যা বিশ্বাস ভালোবাসা ছিল সব ভেঙে তছনছ হয়ে যাবে। খোকা তুই চুপ কর, আমি আমি এখন বুঝতে পারছি আমি কত বড় অন্যায় করতে যাচ্ছিলাম। আমি যেই নাতির জন্য হাহাকার করে মরছি, আমি আমি সেই নাতির গলা চেপে মারতে যাচ্ছিলাম। হে ভগবান, আমার সঙ্গে তোমার একই ছলনা ভগবান। মা তুমি কাঁদছো, আরে তোমার কান্নার কি আছে? এটা তো তোমার আনন্দের খবর যে তোমার নাতি হচ্ছে। তুই সত্যি বলছিস খোকা? তুই সত্যি বলছিস? আমি যে এখনো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না রে। মানে তোমার এখনো কোনো ডাক্তার যে বললো, ডাক্তার ভুল বলতে পারে না, আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্ট ভুল হতে পারে না। মা আমি রিকনফার্মেশনের জন্য তপতিকে দ্বিতীয়বার আল্ট্রাসোনোগ্রাফি করিয়েছি, আর এবারকার রিপোর্ট বলছে তপতি যে বাচ্চাটা ক্যারি করছে সেটা মেয়ে নয় ছেলে। ভগবান, তুমি মুখ রেখেছো ঠাকুর, এত দিনে তুমি আমার মুখ রেখেছো ঠাকুর, তুমি আমার মুখ রেখেছো। কি হয়েছে তোর, এরকম করছিস কেন, কি হয়েছে তোর বলবি তো? কি হয়েছে বল আমাকে, কারা ওরা? বিশালদের ঘরে কি করে দেখলি তুই বল আমাকে? মানে আমাকে আমাকে তোকে আমি আমি বল আমি ওই মেস থেকে আসছিলাম। কেউ কোনোদিনও মানেনি আমাকে, সবাই ভালোবাসে। দেখ সারা জীবন ধরে এরকম র‍্যাগিং চলবে নাকি? হ্যাঁ আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। শুন শুন, পারবো না এই কথাটি বলিও না, আর ছোটবেলায় শুনিস নি এগুলো? আমি এখানে থাকবো না। থাকবো না মানে কোথায় যাবি তুই? জানি না, কিন্তু এখানে আমি আর এক মুহূর্ত থাকবো না। ইন্দ্র তুমি আমার সঙ্গে চলো। ইয়েস
আমি হ্যাঁ আমি তোর সাথে যাব। শোন শোন, আমাকে ওরা খুব একটা ডিস্টার্ব করবে বলে আমার মনে হয় না। আর তুই শোন, তোকে আমি বললাম তুই আমার সাথে সশঙ্গদার ওখানে চল, তুই গেলি না। এবার 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 বোঝ ঠেলা বোঝ। আমি না কিচ্ছু বুঝতে চাই না। শোন 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 শ্যামল, তুই এত জেদ করিস না। আর শোন, ওরা যদি এসে তোকে না পায় না তাহলে তোর ডেঞ্জারাস কেস হয়ে যাবে রে। যা হবার হোক, কিন্তু আমি এক্ষুনি চলে যাব। তুই একটা গাঢ়, শোন আমার কথা, তুই এখন ওদের থেকে পালিয়ে বাঁচবি তো। আর যে পাঁচ বছর, আর পাঁচ বছর ওরা তোকে পাবে না, পাবে না ওরা তোকে, পাবে না, কিছুতেই পাবে না। আমি কি ওদের হাতের পুতুল যে ওরা আমাকে নিয়ে যা ইচ্ছে তাই করতে পারে? বল, আস্তে চল, তুই এখানে বস, বস, তুই বস, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। এসব যদি ওরা শোনে না তাহলে তোর তো হয়েই গেল, আমাকেও ডাসা দিয়ে ছেড়ে দেবে রে। ইন্দ্র, তুমি আমাকে ছাড়ো। দেখো, তোমার পেছনে তোমার বাবার অর্থ আছে, ইউনিয়ন আছে, কিন্তু আমার আমার তো কিছু নেই। আমার বাবা, আমার বাবা অনেক অনেক দারিদ্র সহ্য করে আমাকে ডাক্তারি পড়াচ্ছে। অথচ এই ডাক্তারি পড়তে এসে আমাকে আমাকে অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে। এই র‍্যাগিংয়ের কষ্ট আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তাতে যদি আমার আমার ডাক্তারি পড়া না হয়, আমি ভাববো আমার আমার কপালটা বাজে, আমার ভাগ্য বাজে। শোন শোন, তুই আমার কথা শোন শোন, তোর এই ন্যাকা ন্যাকা ইংরেজের জন্যই কিন্তু এরকম হচ্ছে। বলে সিগারেট খাবো না, ইউনিয়নে যাবো না, ক্লাস বাঙ্ক করবো না, কি করবি তুই, কি করবি? গুড বয় হয়ে পড়ে থাকবি না? আমাকে দেখ, আমাকে, লাইফটা এনজয় করছি আমি, আর তুই ওই র‍্যাগিংয়ের ভয়ে তল্পি তল্পা ঘুটি এখান থেকে পালিয়ে যাচ্ছিস, লজ্জা করে না তোর? এছাড়া আমার আর কোনো উপায় নেই ইন্দ্র, কোনো উপায় নেই। আমার যখন আমার যখন এই ঘটনাগুলোর কথা মনে পড়ে না, তখন আমার আমার ভয় গা কিরকম যেন শিউরে ওঠে। তোমার লড়বার হয় লড়ো, কিন্তু আমি লড়তে চাই না। আই ওয়ান্ট ফাইট। কে বলল, কে বলল তোকে আমি লড়বো? কে বলেছে তোকে আমি লড়বো? তাহলে আমাকে চুপচাপ মুখ বুঝে সহ্য করতে কেন বলছো তুমি আমায়? ইটস সিম্পল, ভেরি সিম্পল। আজকে আমরা আমরা ফ্রেশার্স, আমাদের ওরা র‍্যাক করছে, কালকে আমরা সিনিয়র হব, আমরা র‍্যাক করব ফ্রেশার্সদের। আরে বুঝতে পারছিস না তুই? আমি করব না, আই ওয়ান্ট টু ইট এট এনি কস্ট। তোমার যদি করবার হয় তুমি করো, ইয়েস ইউ ডু ইট। আমার দেরি হয়ে যাচ্ছে। এই শ্যামল, কোথাও যাবি না তুই, কোথাও যাবি না, কোথাও যাবি না তুই। তোর লজ্জা করে না? তুই তোর রুমমেটকে ফেলে পালিয়ে যাচ্ছিস, ওই লোকগুলো আমাকে এসে র‍্যাক করবে আর তুই পালিয়ে যাবি? হ্যাঁ ইন্দ্র, ইন্দ্র আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না। ইন্দ্র তুমি আমার সঙ্গে চলো, আমরা একসঙ্গে যাই। ইন্দ্র তুমি আমার সঙ্গে চলো। আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না, তুইও যাবি না। শ্যামল, শ্যামল যাবি না তুই, শ্যামল।